TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব। মক্কা মদিনায় হামলাকারী ইরানের মদতপুষ্ট হুতি বাহিনীদের শিক্ষা দেওয়ার পাশাপাশি এবার সরাসরি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সব মাসের উত্তম মাস এই রমজানে মক্কাতে ওমরা করতে আসে লাখো মানুষের ভিড়। বর্তমানে সেই নিরাপরাধ হাজি কাবা ঘর টার্গেট করে হুতি বিদ্রোহীরা দুটা মিসাইল ছুড়েছে। মক্কার অদূরে 60 কিলোমিটারের মধ্যে একটা মিসাইল আকাশে ধ্বংস করে দেয় সৌদি যৌথ বাহিনী। অন্য মিসাইলটি জেদ্দার কাছাকাছি ধ্বংস করা হয়। মক্কাকে টার্গেট করে ছোড়া মিসাইল দুটো কোনোভাবে আঘাত হানলে তা ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো মুসলিম বিশ্বের। অবশ্য সৌদি আরব স্পষ্ট করে বলেছে যে কোনো মূল্যে মক্কা রক্ষার সামর্থ্য সৌদি আরবের খুব ভালোভাবেই রয়েছে। সৌদি আরবের মন্ত্রিসভা জানিয়েছে এ অঞ্চলের সব লোকের শান্তিতে বসবাস করার অধিকার আছে, এমনকি ইরানি জনগণেরও সেই অধিকার আছে। তবে ধ্বংস ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতে ইরান সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। খবর আরব নিউজের। মঙ্গলবার আসসালাম প্রদেশে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভার বৈঠক শেষে দেশটির গণমাধ্যম বিষয়ক মন্ত্রী তুর্কি আল সাবানা এসব কথা বলেন। সৌদি সংবাদ সংস্থাকে তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করছে মন্ত্রিসভা। আগামী 30 মে মক্কায় উপসাগরীয় এবং আরব সম্মেলনে জিসিসি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে বাদশাহ। এর অর্থ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অন্য দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় সৌদি আরব। তিনি বলেন, ইরান সরকারের সাম্প্রতিক তৎপরতা আঞ্চলিক আন্তর্জাতিক শক্তি ও স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলেছে। আন্তর্জাতিক তেলের বাজারকে অস্থিতিশীল করেছে ইরান। তুর্কি আল সাবানা বলেন, শান্তির প্রতি সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ, কাজেই যুদ্ধ এড়াতে তার দেশ সবসময় চেষ্টা করবে। তবে ইরানের প্রতিনিধিদের অপরিমণ্ডসী এবং দায়িত্বজ্ঞানহীন তৎপরতা বন্ধে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে সৌদি। তবে আপনারা আর যাই বলুন, এই হুতি বাহিনী ইরানের সমর্থনে যা করছে তা কোনো রকমেই মেনে নেওয়া যায় না। সৌদি সরকার খুব শীঘ্রই হয়তো হেই হুতি বাহিনীদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি এই হুতিদের মদতদাতা ইরান, তাদের কপালে বড় ধরনের দুঃখ আছে, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি। দেখা যাক সামনে কী হয়, এটা আমাদের সকলেরই চিন্তার বিষয়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা দয়া করে সবার সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।